না, ধরো তোমার পান ধরো। রাখো, নিচ্ছি। কি ভাবছো তখন থেকে বলো দেখি, কিরকম অন্যমনস্ক লাগছে? ভাবছি অনেক কিছুই। তো অনেক কিছুটা কি? জানো ঈশানি, আজ মনে হচ্ছে হিসেবের খাতায় সব ভুল হয়ে গেল। সে কি কাণ্ড, রতনবাবু দেখেনি নাকি? না, সে হিসেবের কথা আমি বলছি না। তবে তোমার সংসারের হিসেব। আমার সংসারের হিসেবে ভুল কোথায়? কোথায় জানতে পারলে তো সব গোলমাল মিটেই যেত। এ হিসেবটা বোধহয় আর কোনোদিন মেলানো যাবে না। কি হয়েছে ভালো করে বলো তো, এভাবে কথা বললে আমার খুব অস্বস্তি হয়। সে তো বলতেই হবে, তোমাকে তো বলতেই হবে, তাই না? কিন্তু একটা কথা তুমি জেনে রেখো, এ হিসেবের দায় তোমার নেই। থামো তো, আমার সংসারে এদিক ওদিক হলে সেটা আমি জানতে পারবো না? অতটা বুড়ো আমি এখনো হইনি। সোজাসুজি বলো কি হয়েছে। অর্ঘ্যকে মানে অর্ঘ্যকে সেদিন ফ্যামিলি বিজনেসে নিয়ে আসার ভাবনাটা বোধহয় আমার ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কেন না, মানে ও যখন ওর চিন্তা ভাবনা ইচ্ছে এগুলো আমাকে বলল, আমার তখন মনে হলো আমি ওর সবকিছু নষ্ট করে দিলাম। বালাই সার, নষ্ট হবে কেন? অর্ঘ্যকে ওর চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করতে দাও, তাহলেই হলো। না ঈশানী, হাত থেকে একবার ঢিলটা বেরিয়ে গেলে আর সেটা ফেরত নেওয়া যায় না। আমি তোমার কথার খেই ধরতে পারছি না। আরে কিসের থেকে কি হয়েছে সেটাই তো বলবে। অর্ঘ্য যখন দিল্লিতে চাকরি করতে যাবে বলেছিল, আমি ওকে বারণ করেছিলাম। তা তুমি বারণ করেছো তাতে কি হয়েছে? অর্ঘ্য যাতে ভালো হয় তাই তো তুমি করেছো নাকি? তা তো চাই, কিন্তু এই ভালো মন্দ সব তো আমি আমার মতো করে ভেবেছিলাম, তাই না? কিন্তু অর্ঘ্য যখন যুক্তি দিয়ে বোঝালো কেন বাইরে যেতে চাইছে, তখন আমার মনে হয়েছে যুক্তিগুলো খুব জোরালো। বেশ তো, তাহলে ওকে যেতে দাও। তার হয় না ঈশানি, অর্ঘ্য তো আমার আদরের নাতি, আমি ওর দাদা। তাই অর্ঘ্য কোনোদিন ওর ইচ্ছেগুলো আমার ইচ্ছের উপর চাপিয়ে দেবে না। ও বলেছে ও এখানেই থাকবে। বলেছে থাকবে? বলেছে, কিন্তু যখনই আমি এটা ভাবছি তখনই নিজেকে বড় দুর্বল ভাবছি। যেন এত দুর্বল হয়ে পড়ছে, আমার মনে হচ্ছে আমি কি ভুল করলাম। অর্ঘ্য নিজের ইচ্ছের ওপর আমি কি বাধা হয়ে দাঁড়ালাম? বুঝতে পারছি, তোমার ছেলে মেয়ে, তোমার নাতি নাতনি সবাই তোমার এক একটা বুকের পাঁজর। ওরা দুঃখ পেলে তুমি যে মনে মনে কত কষ্ট পাও আমার থেকে বেশি কে জানবে বলো? চিরকাল সংসারে সব ব্যাপারে জোর খাটিয়ে আমি তো ঠিক করে নি ঈশানি, জানো ছেলেমেয়েরা কি চায় সেটা আমার বোঝা উচিত ছিল। আজকে নিজেকে বড় দোষী বলে মনে হচ্ছে, জানো ঈশানি। চি চি, এসব কি বলছো তুমি? কারোর মন্দ হবে ভেবে তো কোনোদিন কিছু করনি। শুধু বাড়িতে কেন, তোমার হাত দিয়ে বাইরের লোকের কোনোদিন কোনো ক্ষতি হয়নি। তোমার ছেলেরা যে আজ এত উন্নতি করেছে সে তো তোমারই জন্যে, আজ তুমি এত ভেঙে পড়ছো। যুগের সঙ্গে সময়ের সঙ্গে মানুষের চিন্তার কাজের বদল হয় ঈশানি। সে হয়তো আমার আমার সংসারেও ছিল, আছে, কিন্তু আমি তো কোনোদিন সেসবের কোনো গুরুত্ব দিইনি। সে তো আমারই ভুল ঈশানি। না,
ভুল না, ভুল আমি তখনই বলতাম যদি তোমার ছেলে মেয়ে নাতি নাতনির তোমার প্রতি কোনো অভিযোগ থাকতো, কিন্তু তা তো নেই। নেই না, তুমি তা জানতে পারোনি, সেটা ভেবেছো? না ভাবিনি, ভাববো না। আমি যা বুঝেছি সেটাই ঠিক। তুমি ঠাকুরপোকে এই ব্যাপারে কিছু বলেছো? বলেছি, সেও তো তোমারই মতো কথা বলে। কি বলেছে ঠাকুরপো? সে বলল অর্ঘ যদি বাইরে চাকরি করতে যায়ও তো বেশি দিন সে বাইরে থাকবে না, তার কারণ লাহেরি গ্রুপের এত বড় ব্যবসা সে কোনোদিন নেগলেক্ট করতে পারবে না। তাই? দেখো ঠাকুরপো কি সুন্দর কথা বলেছে, সেটাই তো ঠিক। ঠাকুরপোর জ্ঞান বুদ্ধি যাই বলো ভীষণ পাকা। বিপদটা তো অন্য জায়গায়, অর্ঘ তো এখন যেতেই চাইছে। কি বলছি, তোমার কাছেই থাকবে? তোমার মনে আছে ঈশানি, অমৃত যখন MSc পড়ে আমি ওকে ব্যবসায় জয়েন করতে বলেছিলাম? ও ছাত্র ভালো ছিল, কিন্তু লাজুক, মুখ চোরা ছেলে, বাবার মুখের ওপর কিছু বলতে পারেনি। ব্যবসায় এলো, পরীক্ষাও দিল, কিন্তু রেজাল্ট ভালো হলো না। তোমার কি মনে হয় না যে অমৃতর মনে মনে একটা অভিমান ছিল, আর এখন অর্ঘকেও যদি আমি তোমাকে আজ আমি নতুন করে চিনলাম। বুঝলে আশিস, মনে হচ্ছে জানুয়ারি গোড়াতেই তোমার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। ও কি ব্যাপার, এত কোল্ড রেসপন্স, কথাটা শুনে খুশি হওনি? না মানে অনেকদিন তো হয়ে গেল ইন্টারভিউ দিয়েছি তাই। আরে চাকরি কি ছেলের হাতের মোয়া? হ্যাঁ, ইন্টারভিউ দেবে আর চেয়ারে বসে পড়বে, কত হ্যাপা সামলাতে হয় জানো? না জানি না, তবে হয়তো সেই জন্যই দেরি হচ্ছে। এত মিয়নো গলায় কথা বলছো কেন? হ্যাঁ মনে হচ্ছে বিজন দত্তর উপর কোনো ভরসা নেই। না না বিজন দা তা নয়, সে তো আছেই। আরে এত হতাশা কিসের? হ্যাঁ এত হতাশা কিসের? আমি যখন কাজটা ধরেছি একটা না একটা কিছু হবেই। হ্যাঁ সে তো হবেই। আশিস তোমাকে যে কাজের কথাটা বলেছিলাম তার কিছু করে উঠতে পারলে? না বিজনদা এখন ঠিক কিছু করে উঠতে পারিনি। সে কি? আরে কটা দিন তো আর বাকি, তাড়াতাড়ি করো। বিজনদা আপনাকে একটা কথা বলবো। কথা বলবে তো বলো, তো বিধবা মেয়েদের মতন করছো কেন? বিজনদা আপনি আমাকে অন্য কোনো কাজ বলুন। দেখুন হাজার হোক, আমি ওদের অন্নে বড় হয়েছি, আমি জীবনে যেটুকু যা হয়েছি সব বড় মামুর জন্য, আমি বেইমানি করতে পারবো না। তুমি কি করেছো আশিস? শিবানন্দ লাহিড়ির ছেলেরা নাতিরা যেভাবে বড় হয়েছে তুমি বলতে পারো ঠিক তুমি ততটাই পেয়েছো? বুকে হাত দিয়ে বলো তো। না সে কথা আলাদা, সে তো আর হয় না। কেন হয় না? তুমি লাহিড়ির বাড়ির ছেলে নও বলে? আর যদি তাই হয় তুমি তোমার কেরিয়ার গড়বার জন্য এইটুকু কাজ করে উঠতে পারবে না? আপনাকে আমি বোঝাতে পারবো না বিজনদা, আমার মা যদি কোনোদিন একথা জানতে পারে তাহলে তিনি আত্মহত্যা করবেন। আরে সে কি আর আমি বুঝি না, আর বাইরে কেউ জানবে না, শুধু তুমি আমি আর সুনীল মন আর কেউ না। অন্যের কথা নয় বিজনদা, আমি তো নিজের ভেতরেই কোনো সায় পাচ্ছি না।
সারা জীবন অনুশোচনা হবে এমন কাজ নাই বা করলাম বিজন্দা? আমার সঙ্গে কাজ করে তোমার অনুশোচনা হবে, তার মানে আমার উপর তোমার কোনো আস্থা নেই। বিজন্দা, আপনার অনেক ক্ষমতা, আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনি আপনি আমাকে প্লিজ এই কাজটা করতে বলবেন না। ঠিক আছে, ওই অফিস কোনো একজন অফিসারের নাম করো তো, যাকে দিয়ে আমরা এই কাজটা করিয়ে নিতে পারবো। কেমন করে করাবো সেটা আমাদের ব্যাপার। ওই অফিসে এরকম কোনো লোক আমার তো মনে পড়ছে না। আশিস, 5-7 বছর হয়ে গেল তুমি ওই অফিসে চাকরি করো, আর তোমার কোনো লোকের নাম মনে পড়ছে না? তুমি চাও যে আমি এটা বিশ্বাস করি? লাইরি গ্রুপসের লোকেদের লয়্যালটি সম্পর্কে আপনার তাহলে কোনো ধারণাই নেই বিজন্দা। আমার তো মনে হয় বড় মামুর সব থেকে বড় জোর ওখানে। বুঝলাম, ঠিক আছে, দেখি ভেবে আমরা নিজেরাই কি করতে পারি। আপনি আমাকে ভুল বুঝবেন না বিজন্দা। দেখুন, আপনি তো জানেন যে সবাইকে দিয়ে সব কাজ হয় না। এই কাজ করার যোগ্য লোক আমি নই বিজন্দা। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। বিজন্দা, বিপ্লব কাগজের লেখাগুলো তাহলে এখানেই রাখলাম। ঠিক আছে, থাক। আশিস, তুমি একটা কথা ভেবে দেখেছো? ধরো যদি শিবানন্দ লাহিড়ির কাছে একটা পুরো ফোন যায় যে লাহিড়ি হাউসের সিক্রেট তুমি বাইরে বিক্রি করেছো, তোমার কি মনে হয় ওখানে আর তোমার কোনো জায়গা থাকবে? বিজন্দা, কি বলছেন আপনি? ঠিক আছে, তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো, এখন এসো, যাও। ছটা অ্যালার্ম দিয়ে দিলাম, শুনলে? সেদিন থেকে তুমি আমার উপর রাগ করে আছো তো আছোই, একবারে ভাবছো না আমার কথা। রাগ করে আছি কে বললো তোমার? বাহ, তোমার মুখ দেখলে আমি বুঝতে পারি না নাকি? পারো নাকি? থ্যাংকস। এই এদিকে ফেরো না, দেখো না আমার দিকে, এদিকে ফেরো প্লিজ, এদিকে ফেরো না। কি আছে বলো। আর একটা বছর সময় দেবে না আমাকে? হ্যাঁ, তারপর না হয় আমরা আমরা আমাদের ভবিষ্যতের প্ল্যান করব। হ্যাঁ, কি দেবে না আমার দেওয়া না দেওয়ায় কার কি এসে যায় রঞ্জু? আর এই ব্যাপারে তো কাউকে জোর করা যায় না। এইভাবে বলো না লক্ষ্মীটি, তুমি হাসি মুখে না বললে আমার নিজেকে সারা জীবন অপরাধী মনে হবে। আমার কথা তো আমি তোমাকে বলে দিয়েছি। আমার মনে হয়েছে রঞ্জা, এবার আমাদের মধ্যে নতুন কেউ আসা দরকার। আমি আমার ফিলিংসের কথা তোমায় জানালাম,
এসব জিনিস তো আর জোর করে আদায় করে নেওয়া যায় না। এই প্লিজ আমার কয়েকটা কথা শোনো। দেখো আমি যদি পিএইচডি কমপ্লিট করতে পারি তাহলে একদিন আমি ইউনিভার্সিটিতে পড়াতে পারবো, এটা আমার কাছে স্বপ্ন। তোমার স্বপ্নটা সার্থক করার জন্য তোমার বিয়েটা না করা উচিত ছিল। কি বললে? বলছি তুমি তো কখনো আমাকে এই কথা বলোনি যে পিএইচডিটা না করা পর্যন্ত আমাদের বিবাহিত জীবনের প্ল্যানিং আমরা করতে পারবো না। স্বপ্নে তো আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, সেখানে সেখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বড়, ওটা ওটা আসল, সেখানে তো কোনো অ্যাগ্রিমেন্ট হয় না স্বপ্নেন্দু। ঠিক তেমনি বিয়েটাও কোনো প্রশ্নের লজিক্যাল কনক্লুশনের অপেক্ষা বোধহয় রাখে না রজা। আমি তো কয়েকটা দিন সময় চাইছি, তুমি সেটা আমার আমার জন্য তুমি সেটা পারবে না, আমার জন্যে তোমার রঞ্জাবতীর জন্যে। তোমাকে তো বললাম তুমি চাইলে আমি কয়েকটা দিন অপেক্ষা করতে বাধ্য হব, সেটা কি আর নতুন করে বলার অপেক্ষা রাখে? বাধ্য হবে বললে তুমি তুমি এইভাবে বলো না প্লিজ লোককে, ঠিক এইভাবে বলো না, অন্তত আমাদের ভালোবাসার জায়গা থেকে এরকম কথা বলো না তুমি, যাতে আমরা নিজেরা নিজেদের কাছে ছোট হয়ে যাই। অনেক রাত হলো, আমার ঘুম পেয়েছে, কাল সকালে আবার ক্লাস আছে। না না আমি তোমাকে এখন ঘুমাতে দেবো না, তুমি কথা আচ্ছা আমাদিকে তাকাও, কথা বলতে হবে না, আমাদিকে তাকাও, একটু তাকাও, একটু তাকাও না, আচ্ছা একটু হাসো, একটু হাসো, চিজ চিজ হাসো রঞ্জা। সব ছেলে মানুষই আমার একদম ভালো লাগছে না। আমি কোথায় গিয়ে দাঁড়াবো তুমি সেটা একটু বুঝবে না? তোমাকে দুঃখ দেবার কোনো মোটিভ আমার কোনোদিনই ছিল না, এখনো নেই। যাও লাইট অফ করে দাও। মজাটা কি জানো স্বপ্নেন্দু, তুমি যা চেয়েছো যেমন ভাবে চেয়েছো ঠিক আমি ঠিক তেমন ভাবে চলে এসেছি এতদিন, গত দু বছর ধরে কোনো প্রশ্ন করিনি। তাই তুমি ধরে নিয়েছিলে যে আজও তুমি যা চাইছো আমি আমি তোমার মতো করে চলবো। আজ আমি একটু অন্যরকম করে চাইছি বলে তোমার মানতে অসুবিধা হচ্ছে। তোমার অ্যানালাইসিসটা বোধহয় ভুল হচ্ছে। না স্বপ্নেন্দু, ঠিক আমি ঠিক বলছি, তোমার ইগো হার্ট হচ্ছে স্বপ্নেন্দু, আর সেটাই তোমার কাছে বড়। তোমার যদি তাই মনে হয় তাহলে তো আমার কিছু করার নেই।
দুবছর পরও যদি আমাদের আমাদের সন্তান হয় স্বপ্নে, তো আমাদের কাছে কিন্তু অনেক সময় থাকছে তার ক্যারিয়ার তৈরি করার জন্য। সেটা তুমি যদি না বুঝো তাহলে এটাকে তোমার ইগো ছাড়া আমি আমি আর কি বলবো বলো তো। স্টপ ইট, স্টপ ইট রঞ্জা, এটা তোমার ক্লাসরুম নয়, আমি তোমার স্টুডেন্ট নই। স্টপ ইট। সবকিছু ইমোশন দিয়ে বোঝার চেষ্টাটা হয় না। Ugh.